এতদিন তো তোমরা কলকাতা ব্যারাকপুর মধ্যমগ্রামে অনেক জায়গায় বিরিয়ানি খেয়েছো, কিন্তু আজকে আমি যেখানে বিরিয়ানি খেতে এসেছি সেটা হতে চলেছে ওয়ান অফ দি বেস্ট বিরিয়ানি প্লেস। আজকে আমি এসেছি হাওড়া কদমতলার দাওয়াতের ইয়াজ, এন্ড এখানে আজকে আমরা খাবো জমিয়ে বিরিয়ানি স্টার্টার সাইড ডিশ। তো কি খাচ্ছি এখানে দেখার জন্য প্লিজ স্টে উইথ মি। প্রচুর শুনেছিলাম দাওয়াতের রিয়াজের নাম আর প্রচুর শুনেছিলাম এখানের খাবারের তারিফ, তো আজকে দেখা যাক আমি এখানে এসেছি পার্সোনালি আমার কেমন লাগে এখানের খাবারগুলো তোমাদের সাথে শেয়ার করব। চ্যানেলে যারা নতুন আছো সাবস্ক্রাইব করতে ভুলো না, যারা যারা হাওড়া থেকে দেখছো তারা প্লিজ একটা করে কমেন্ট তো করবেই, কারণ এটা আমার ফার্স্ট ভিডিও হাওড়াতে। যদি এখানের খাবার আমার ভালো লেগে থাকে তাহলে আমি এখানে এসে আরও নতুন নতুন দু তিনটে জায়গা এক্সপ্লোর করব তোমাদের রেকমেন্ডেশন থেকে। তোমরা আমাকে রেকমেন্ডও করতে পারো যে এখানে আর কী কী জায়গা আছে এক্সপ্লোর করার মতো, আর কেমন লাগলো আমাকে কমেন্টে জানাতে ভুলো না। অলসো ভিডিওটা শুরু করার আগে প্লিজ একটা লাইক করে দিও। তো চলো এবার দেখতে থাকো কি কি দিচ্ছে এখানে। অলরাইট, সো আমাদের ফার্স্ট স্টার্টার চলে এসেছে, যেটা ফার্স্টেই আমাদেরকে সার্ভ করা হয়েছে সেটা হচ্ছে মাটন গালোতি, আর এটা ফোর পিসেস থাকবে। এখানে ফোর পিসেস তোমরা দেখতে পারবে, একদম দেশি ঘিতে বানানো হয়েছে ক্লিপসের, মানে আমি ভেতরে কিচেনে গিয়ে দেখেছি এটা কিভাবে ওরা বানিয়েছে, মানে আমার ইচ্ছা করছিল দেখার জন্য, যে একটু হয় না মানে শেখার ইচ্ছা হয় তো সেটা করছিল, তাই জন্য আমি গেছিলাম কিচেনে। অ্যান্ড আমি ফটো ভিডিও নিয়েছি তোমাদের দেখাবো, একদম পুরো দেশি ঘিতে ওরা বানিয়েছে পুরো মাটন গালোটিটা, তার সাথে একটা পরাঠার কিছু কিছু অংশ, মানে একটু জাস্ট ছোট ছোট করে পার্ট গোল গোল মতন করে কেটে ওরা দিয়েছে। এখানে দেখো নিচে দেখতে পারবে পরাঠা দেওয়া আছে, অ্যাকচুয়ালি মাটন গালোটি পরাঠা দিয়েই খেতে হয়। এখানে দিয়েছে রায়তা তার সাথে, আর এখানে দিয়েছে হচ্ছে গ্রিন চাটনি, গ্রিন পুদিনা চাটনি, আর এখানে কিছু সালাড দিয়েছে। তো এই ফুল ফুল পুরো প্লেটিংটায় চারটে বড় 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 সাইজের মাটন গালোটি, এরকম বড় বড় সাইজের তোমরা পেয়ে যাচ্ছ। মাটন গালোটি কাবাবের এই ফোর পিসেসের দাম থাকবে তোমাদের 430। তো ফার্স্টেই আমি ট্রাই করে দেখি, এটাতে আমি পুদিনা চাটনি দিয়ে অলরেডি রিলের জন্য শ্যুট করেছিলাম একটু, এটাই নিচ্ছি। তোমরা যারা এখনও ইনস্টাগ্রামে আমাকে ফলো করো না তারা কিন্তু ফলো করে দিও, আমরা ওখানে কিন্তু প্রচুর, মানে আমি ওখানে প্রচুর প্রচুর রিল দিচ্ছি এখন, তোমরা পেজটা খুললেই দেখতে পেয়ে যাবে প্রচুর হিডেন জায়গা যেটা আমি ইউটিউবে দিই না, ইনস্টাগ্রামে দিই, অনলি ইনস্টাগ্রামে দিই, তো তারা ওখানে কিন্তু ফলো করে দিও। এরকম ফার্স্টের এটা আমি নিচ্ছি, প্রচণ্ড সফট, আর এটা একেবারে বোনলেস, আর এটার সাইজটা দেখো জাস্ট, এখানে থিকনেসটা তোমাদেরকে আমি দেখাচ্ছি কতটা বড়, মানে কতটা হেভি এটার জিনিসটা, মানে স্টাফটা বলতে চাইছি। এখানে পরাঠা দিই আমি একটু ট্রাই করবো, পরাঠাটাও একেবারে ঘিয়ে ভাজা, একেবারে ঘি চকচক করছে এখানে তোমরা দেখতেই পাচ্ছ, খেয়ে দেখি এটা কিরকম লাগে। একেবারে মিন্সড মাটন, তার সাথে হালকা একটা ভুনা আমি টেস্ট পাচ্ছি, মেল্টস ইন মাউথ, মানে মুখে দিচ্ছি চিউ করতে লাগছে না, মেল্ট হয়ে যাচ্ছে, এতটাই ভালো খেতে, অসাধারণ খেতে, মানে আমি ফুরা হয়ে গেলাম ফার্স্ট স্টার্টার খেয়ে, দারুণ খেতে এটা, দারুণ, মাস্ট ট্রাই। মাটন গালোটিটা শুধু খাচ্ছি আমি, মুখে নিয়ে না 5 মিনিট ধরে ফিল করবে তোমরা পুরো ব্যাপারটা, মানে এত ক্রিমি, এত মানে নরম একটা টেক্সচার, মানে কি বলবো, খুব ভালো খেতে, একদম মুখে দিচ্ছি মেল্ট হয়ে যাচ্ছে, খুব খুব ভালো খেতে এটা। নেক্সট আমি ট্রাই করবো এখানে লাচ্ছা পরাঠা, এরকম থাকবে, এরকম বড় একটা লাচ্ছা পরাঠার প্রাইস নিয়েছে 40 rupees অনলি, আর এটা একদমই নন অয়েলি, দেখ মানে তোমরা দেখলেই বুঝতে পারবে এটা একেবারে নন অয়েলি, একটুও মানে এটাতে অয়েল ইউজ হয়েছে বলে আমি দেখতে পাচ্ছি না। এটা আমি পেয়ার আপ করবো এখানে মাটন কালিজার সাথে, এইরকম থাকবে প্রিপারেশনটা। এটা নিউ লঞ্চ ওদের, এখনও অবধি মেনুতে তোমরা পাবে না, তবে তোমরা এসে যদি রিকোয়েস্ট করো ওনারা কিন্তু করে দিতে পারবেন। এটা হচ্ছে মাটনের লিভার দিয়ে এটা তৈরি করা হবে, মানে করা হয়েছে আর কি, এরকম ওপর থেকে কোরিয়ান্ডার লিভস দেওয়া আছে দেখতে পারবে তোমরা, একটু জাস্ট এখানে নিয়ে দেখি কিরকম লাগে খেতে। এই লাচ্ছা পরাঠাটা দিয়ে এবার ট্রাই করে দেখি,
এরকম থাকবে। একটা কথাও আমি বাড়িয়ে বলছিলাম, ইকুয়ালি এর মধ্যে একদম দেশি ইন্ডিয়ার ফ্লেভারটা পুরো ঘুরে ঘুরে আছে। গ্রেভির টেক্সচারটা তোমরা এখানে দেখতে পারবে, একটু এইরকম একটা ঠিক গ্রেভি, ক্রিমি টাইপের গ্রেভির টেক্সচার। তবে এই গ্রেভিটা খেতে দারুণ খেতে, খুব র ফ্লেভারগুলো, মানে ইলাইচি, তারপর ইন্ডিয়ান আরও স্পাইসেস যেগুলো ইউজ হয় তোমাদের শাহি কোনো প্রিপারেশনের জন্য, খুবই র আছে ফ্লেভারগুলো, মানে খুব রিচভাবে প্রিপেয়ার, মানে প্রিপেয়ার করা হয়েছে ব্যাপারটা। এখানে তেলটা তোমরা দেখতে পারবে, বেসিক্যালি এটা লিভার কষাই বলাতে পারে, লিভার কারি, কিন্তু ওদের প্রিপারেশনটা এত সুন্দর করে বানানো হয়েছে, পরোটার সাথে অসাধারণ লাগছে। এটা হচ্ছে চিকেন টার্কিশ কাবাব, এরকম সিজলার আর কাবাবের একটা ফিউশন, এইরকম থাকবে এক একটা চিকেনের পিসেস। এটা কিন্তু 12 পিসেস থাকবে তোমাদের একটা তুর্কিশ কাবাবের প্ল্যাটারে, তোমরা 12 পিসেস পাবে। একটু গরম আছে বলছি, দাঁড়াও, এই আইটেমটার ব্যাপারে যত বলবো তত কম। ফার্স্টলি এটা প্রচন্ড সফট আর জুসি, এরকম প্রচন্ড সফট আর জুসি। নেক্সট ফার্স্ট এটাকে ম্যারিনেশন করেছে ভালো করে, এটাকে মানে ম্যারিনেট করে তারপর সেটাকে কাবাব করেছে, অ্যান্ড দেন সেটাকে কিন্তু সিজারের মতন আরও নানা রকম মশালা দিয়ে তার সাথে ওপরে, এখানে দেখো কাবাবের সাথেই যে এখানে টমেটো, ক্যাপসিকাম, পেঁয়াজ এই সমস্ত থাকে, মানে লঙ্কা, এই যেখানে লঙ্কা তোমরা দেখতে পারবে, এই সমস্ত দিয়ে ভালো করে এটা কিন্তু সিজারের মতন করে প্রিপেয়ার করেছে। অসাধারণ খেতে, তোমরা যদি একটু মানে আউট অফ দ্য বক্স একটু ট্রাই করতে চাও, মানে কাবাবের থেকে ডিফারেন্ট কিছু, বা একটু কাবাবের স্টাইলেও কিছু মানে টেস্ট করতে চাও যেটাতে কাবাবও থাকবে অ্যান্ড সিজার ফিউশন এরকম একটা টেস্ট পাবে, আমি বলবো ডেফিনেটলি তোমরা এই আইটেমটা, পার্টিকুলারলি এই আইটেমটা ট্রাই করো। 220 রুপিস দাম, 12 পিসেস পেয়ে যাবে তোমরা টার্কিশ কাবাব। আই মাস্ট সে, তোমরা যদি আমার রেকমেন্ডেশন শোনো, প্লিজ এটা ট্রাই করো, একবার হলেও এটা ট্রাই করো, অসাধারণ খেতে এটা, অসাধারণ। এখানে দেখো তোমরা দেখতে পারবে ভালো করে, দেখলে এই কাবাবটার ওপরে কিন্তু প্রচুর প্রচুর এখানে অরিগানো, ফ্রেশ হার্বস, চিলি ফ্লেক্স সমস্ত কিছু দেওয়া আছে, যেটা থেকে মানে কিন্তু এই টেস্টটা আরও বেশি একটু ডিফারেন্ট বানাচ্ছে নর্মাল কাবাবের থেকে। নর্মাল কাবাবে কিন্তু এত কিছু থাকে না, রেশমি বলো, হরিয়ালি বলো, তো যেরকম ফ্লেভার থাকে আলাদা, কিন্তু এইটার টেস্টে তোমরা কাবাবের ফ্লেভারও পাবে, তার সাথে তোমরা একটা বার্নড মানে ওই সিজলার টাইপের যেরকম খাবারগুলো হয় সেরকম ওই টাইপেরও একটা ফ্লেভার পাবে, তার সাথে এই অরিগানো, চিলি ফ্লেক্স এগুলো তো আছেই, খুব ভালো খেতে। দাওয়াতে রিওয়াজ আসবো আর বিরিয়ানি ট্রাই করবো না, এটা তো হতেই পারে না, তাই জন্য আমরা কিন্তু এখানে দুটো বিরিয়ানি নিয়েছি, একটা হচ্ছে মাটন বিরিয়ানি, এরকম থাকবে, তার সাথে আরো একটা নিয়েছি সেটা হচ্ছে চিকেন বিরিয়ানি, এটাও এরকম থাকবে। আমি আজকে মাটন বিরিয়ানিটা খাবো, চিকেন বিরিয়ানিটা আমি খাবো না, দেখানোর জন্য জাস্ট। এইরকম থাকবে একটা মাটনের পিস, বড় সড়ো একখানা মাটনের পিস, তার সাথে একটা এরকম বড় সাইজের আলু দিয়েছে, আর রাইসের কোয়ান্টিটিটা তোমাদেরকে দেখাই, এতটা মতন রাইস আছে, পুরো একদম মানে ভর্তি এরকম রাইসের কোয়ান্টিটি আছে। কিন্তু তার সাথে স্পেশালি তোমাদের একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে ওনারা কিন্তু ওনাদের বিরিয়ানিতে যেটা দেয় সেটা হচ্ছে এই জিনিসটা, এটাকে বলা হয় মোটি। একমাত্র কলকাতার রয়্যাল ইন্ডিয়ানে কিন্তু তোমরা এরকম মোটি বিরিয়ানি পাবে, তাও সেটা কিন্তু অনেক বেশি দাম। তবে আমি তোমাদেরকে এখানে যে বিরিয়ানিটা দেখাচ্ছি, মাত্র 290 রুপিস এইরকম মাটন দিয়ে, মোটি দিয়ে, আলু দিয়ে, পুরো ফুল আপলেট ফুল অফ বিরিয়ানি, এইরকম পুরো আপলেট ফুল অফ বিরিয়ানি থাকবে, অনেকটা কোয়ান্টিটি আছে, লিটারেলি অনেকটা কোয়ান্টিটি আছে, আর মোটিগুলো কিন্তু বেশ অনেকগুলো আছে, যে একটা দুটো দিয়ে ছেড়ে দিলাম এরকম না, ইনফ্যাক্ট রয়্যাল ইন্ডিয়ানে আমি দেখেছি কিন্তু একটা দুটো দিয়েই মানে দুটো কি তিনটে এরকম ম্যাক্সিমাম থাকে, কিন্তু এখানে পুরো ভর্তি, এখানে তিন চারটে আমি এরকম প্লেটের মধ্যে অলরেডি দেখতে পাচ্ছি, অ্যান্ড ইনফ্যাক্ট ভেতরেও আই গেস আছে। খুব 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 ভালো লাগে আমার এই মোটি বিরিয়ানিটা, অ্যান্ড সেটাও যদি চাও তোমরা মানে রয়্যাল ইন্ডিয়ানের মোতি বিরিয়ানি প্লাস কলকাতার আলু বিরিয়ানি দুটোকে যদি তোমরা একসাথে মিক্স আপ করে দিতে চাও, তাহলে কিন্তু তোমাদের কাছে হবে
দাওয়াতে রিওয়াজে, অ্যান্ড এখানেই কিন্তু তোমরা এই ব্যাপারটা পেয়ে যাবে। চলো ফার্স্ট বাইট আমি একটা মুটি দিয়ে ট্রাই করে দেখি। যদি আমি দেখাই, এটা হচ্ছে ইনার পার্টটা, এইরকম থাকবে। আর তোমরা কিন্তু বিরিয়ানির সাথে এটা পেয়ার আপ করে খেতে পারো। তো বলবো রাইসের ব্যাপারে, রাইসটা দেখো একেবারে ঝুরঝুরে, না বেশি অয়েলি না বেশি স্টিকি, এরকম একটা ব্যাপার, খুবই ঝুরঝুরে, একদম মানে যেরকম পারফেক্ট বিরিয়ানির রাইস হয় সেরকমই। তার সাথে এখানে একদম মানে ঘিয়ের ফ্লেভারটাও এর মধ্যেও খুব ভালো মতন আসছে বিরিয়ানির মধ্যে। খুবই লাইটলি প্রিপেয়ার্ড, মানে একেবারেই তোমাদের মনে হবে না হেভি কিছু খাচ্ছি, এরকম একটা ব্যাপার। খুবই লাইটলি প্রিপেয়ার্ড, একদম সিম্পল একটা টেস্ট, বেশ ভালো। বিরিয়ানিতে আলুটা একবার তোমাদের দেখাই, লিটারেলি আমি বসতে পারছিলাম না এতক্ষণ ধরে, তুমি ওয়েট করছিলাম কখন আমি বিরিয়ানিটা খাবো। অ্যান্ড এত বেশি এখানে মানে আরোমাটা আসছিল যখন ওরা আনছিল, আরোমাটা এত বেশি আসছিল, অন্য আইটেমগুলো রেখে আমার মনে হচ্ছিল আমি কতক্ষণে দাঁড়িয়ে করে করে এই বিরিয়ানিটা খাবো। এতদিন শুনেছিলাম নাম আছে দাওয়াতে রিওয়াজের, আজকে খেয়ে বলে দিচ্ছি তোমাদের, ট্রাইড অ্যান্ড টেস্টেড, দারুণ খেতে, জাস্ট অসাধারণ খেতে। এটা হচ্ছে মাটনের পিসটা, এটাকে ভাঙি একটু, দেখো এত ভালো মতন এটা কুক করা হয়েছে যে মানে স্ট্রাগল করতেই লাগছে না। এই দেখো আরো তোমাদের দেখাচ্ছি, এই দেখো একেবারে রেওয়াজি খাসির মাংস আছে। এবার এই মাটনটা দিয়ে একবার আমি ট্রাই করি, সেভেন অন মাই মাউথ, মানে কি বলবো, আমিনিয়া আরসালান নিশান ভুলে যাও এখানে আসো। আমি তো ভাবছি কলকাতা থেকে আমি এখানে আসবো শুধুমাত্র বিরিয়ানিটা খেতে, কিন্তু বিরিয়ানি কেন সবকটা আইটেম, গলাওটিটা মানে আমি আজকে যে খেলাম আমার মনে হয় ওই স্বাদটা আমি এখন 10 বছর ভুলবো না, এতটা ভালো খেতে। ইনফ্যাক্ট আমি নিজে থেকে সবাইকে এবার রেকমেন্ড করবো দাওয়াতে রিওয়াজ আসো, খুব 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 ভালো খেতে, টেস্ট অসাধারণ খেতে। চিকেন বিরিয়ানিটাও তোমরা মতি পেয়ে যাবে, তাছাড়াও কিন্তু এরকম একটা পুরো লেগ পিস দেওয়া হয়েছে, তবে আমি আজকে চিকেন বিরিয়ানিটা ট্রাই করবো না, এরকম বড়ো সড়ো সাইজের একটা লেগ পিস তোমরা দেখতে পাচ্ছ। আর এটারও কোয়ান্টিটিটা সেমই দেওয়া হয়েছে, পুরো আ প্লেট ফুল অফ বিরিয়ানি। আর চিকেনটার প্রাইস থাকবে হচ্ছে 240 রুপিস অনলি, তো 240 রুপিস হচ্ছে চিকেন, অ্যান্ড 290 রুপিস হচ্ছে মাটন বিরিয়ানি, এর সাথে ট্যাক্স যেরকম অ্যাপ্লিকেবল হয় সেরকম অ্যাপ্লিকেবল। নমস্কার, দাওয়াতে রিওয়াজের পক্ষ থেকে আপনাদের কাছে অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা। আপনারা আসুন, হাওড়ার বুকে এত ভালো একটা রেস্টুরেন্ট রেখেছি যে আপনাদের অল্প দামি সুলভ খাবার, মানে অসম খাবার, যে বিরিয়ানিটা আপনার হৃদয় ছুঁড়ে। আমি বলবো না, আমি বিরিয়ানির মধ্যে একটা 1.5 কেজি সাইজের মটন দিচ্ছি, একটা রান তুলে দিচ্ছি। আমি বলবো না আমার বিরিয়ানির মধ্যে আমি একটা 1 কেজি সিগি ঢেলে দিচ্ছি, আমি একথা বলবো না। কিন্তু আমি আপনাকে যে বিরিয়ানিটা খাওয়াবো, মটন বিরিয়ানি 200 গ্রামের পেজ, আপনার আত্মা তৃপ্তি খাবে। মাত্র 290 টাকা আমরা মটন বিরিয়ানি দিচ্ছি, 200 গ্রামের মটন, যার মধ্যে থাকবে চিকেনের কোপ্তা, যেটা কেউ দেয় না, সবাই ডিম দেয়। আলু তো সব জায়গাতেই থাকবে বিরিয়ানির মধ্যে, কলকাতার ট্র্যাডিশন আলু দেওয়া, আলু থাকছি, তার সঙ্গে আমরা রাখছি চিকেনের কোপ্তা। আপনারা আসুন, খেয়ে দেখুন কীরকম খাবার। আমরা চাইবো সবসময় আপনার আত্মা তৃপ্তি হলো কি না, বিরিয়ানিটা খেয়ে বলতে হবে ওয়াও, ভালো না, খাবার তো সবই ভালো, খারাপ খাবার কেন করে দিই খারাপ বলতে পারবো, খাবারটা খাবার পর আপনার আত্মা থেকে বলবে ওয়াহ কী খেলাম। যেমন আমার এখানে মটন গলাটি খাওয়া পিঠা মুখে দেবেন মিলিয়ে যাবে, একটা মিষ্টির নাম আছে শুনেছেন, আবার খাবো, মুখে দিলেই পকড়ে গলে গেলে। আমাদের মটন সামি খাবারটা ঠিক সেরকম, মুখে দেবেন, হ্যাঁ, যেই জিনিসটা খাবেন সেটাই মনে হবে আমি আবার 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 আবার। কোয়ান্টিটি একজনের জন্য সাফিসিয়েন্ট, একটা বিরিয়ানি একজনের জন্য সাফিসিয়েন্ট। আর আমি আপনাকে সাজেস্ট করব, বিরিয়ানি যদি খেতে হয় বিরিয়ানি খাবেন, তার সঙ্গে প্লেন গ্রিন স্যান্ডউইচ, খুব বেশি হলে একটা মটনের গ্রেভি আইটেম নিতে পারছি, চিকেনের গ্রেভি আইটেম, যে যেটা পছন্দ করে। আমরা নতুন লঞ্চ করছি কলেজি ফ্রাই, এটাও ট্রাই করতে পারেন। তারপরে তো রয়েছে আমাদের নতুন নতুন কাবাব, তারকিশ কাবাব, পেশোয়ারি টিক্কা, মালাই টিক্কা, অমৃতসরি চিকেন, সব জায়গায় চিকেন টিক্কা রাখে আমরা, অমৃতসরি টিক্কা রেখে, সব জায়গায় রেশমি কাবাব রাখে আমরা, চিকেন মালাই টিক্কা রেখেছি, সবাই জায়গায় লালিপপ রাখে আমরা রেখেছি পেশোয়ারি টিক্কা,
সব আলাদা ধরনের সব অথেন্টিক মোগলাই ফুড যদি খেতে হয় আপনাকে দাওয়াতে রিয়াজ আসতেই হবে। দাওয়াতে রিয়াজ আসুন, আমি আপনাকে যে কথা দিচ্ছি আপনি নষ্ট হবেন, আপনি যে পয়সাটা পে করছেন তার পুরো পয়সা তুলে নেবেন। অলরাইট, সো এটা হচ্ছে আমাদের বিলটা। এখানে তোমরা দেখতে পারবে প্রত্যেকটা আইটেমের পার্টিকুলার নাম্বার দিয়ে এখানে কিন্তু তোমাদের প্রাইস দেওয়া আছে। এখানে দেখে নাও, বেসিক্যালি আমি এটাই বলতে পারি হাওড়া কেন পুরো মানে কলকাতা, মধ্যমগ্রাম, ব্যারাকপুর যেখান থেকেই তোমরা দেখো না কেন বেস্ট বিরিয়ানি তোমরা যদি খেতে চাও তোমাদের আসতে হবে কিন্তু এই দাওয়াতের রিওয়াজে। অ্যান্ড এখানের বিরিয়ানিটা সত্যি খুব ভালো। ইনফ্যাক্ট নট অনলি বিরিয়ানি, তার সাথে সাইডেও আমি যে কটা আইটেম নিয়েছিলাম আমার খুব খুব ভালো লেগেছে। আমার পার্সোনাল মতামত তোমাদেরকে বলছি, পার্সোনাল এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করছি, খুব ভালো। ইনফ্যাক্ট আমি নিজেও প্ল্যান করছি যদি কখনো আমার বাড়িতে ট্রিট দেওয়া থাকে আমি বলবো একটুখানি মানে গাড়ি ভাড়া খরচা করে এখানে এসে আমি প্রেফার করবো সেখানে ট্রিট দেওয়াটা। এমনিতেও ওনাদের ব্যবহারও খুব ভালো, সমস্ত স্টাফ, ইনফ্যাক্ট যিনি মানে যিনি ম্যানেজার আছেন ওনারও ব্যবহার খুবই ভালো। তোমরা আসো, তোমাদের স্পেশাল দিনগুলোতে আমি তোমাদের রেকমেন্ড করবো তোমরা এখানে এসে কিন্তু সেলিব্রেটও করতে পারো। আর আমাদের টোটাল বিল হয়েছে এখানে 1779। চলো দেখা হবে নেক্সট ভিডিওতে, ততদিন ভালো থেকো, লাইক করে দিও, সাবস্ক্রাইব করো। কেমন লাগলো ভিডিওটা আমার কমেন্টে জানাতে ভুলো না। দেখা হবে নেক্সট ভিডিওতে, চলো টাটা।